মাদ্রাসা কর্তৃপক্ষ কেন মাহফিলের আয়োজন করে, এই ব্যাপারে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। কেউ মনে করে মাদ্রাসাওয়ালারা মাহফিল করে কালেকশনের জন্য, যেন এক দুইটা মাহফিল করিয়া কিছু কালেকশন করিয়া যেন সারা বছর চলতে পারে, এটা অনেকের ধারণা। অনেকরা মনে করে যে মাদ্রাসাওয়ালারা মাহফিল করে এই জন্য যে কয়েক মাদ্রাসায় করছে, এই মাদ্রাসা না করলে একটা বদনাম হইব, এই জন্য করে, ইজ্জত রাখার জন্য। আসল বিষয়টা আমাদের জানা থাকা দরকার, মাদ্রাসাগুলো কেন মাহফিলের আয়োজন করে। আমার চোখের দেখা বাংলাদেশে হাজারেরও অধিক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে কালেকশন নিষিদ্ধ, কোনো কালেকশন করা যাবে না, কেউ কালেকশন দিতে পারবে না। এরা যে আয় আছে এটার দ্বারা চললে খাইয়া আরও দিতে পারে, কিন্তু এই মাদ্রাসাগুলো অবসরে এক দুইটা মাহফিলের আয়োজন করে কেন, এর একটা কারণ আমরা জানা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা আলেমদেরকে একটা দায়িত্ব দিয়েছেন যে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার সাথে সাথে সমাজের সর্বস্তরের মানুষকে তোমরা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইও, এটা আলেমদের দায়িত্ব। আলেমরা তাদের এই দায়িত্ব ডিউটি পালন করার জন্যই সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য এই মাহফিলের আয়োজন করে। কথাটা বুঝে আসতেছে কিনা আপনাদের? আলেমরা নিজেদের মাথার গাম পায়ে ফেলাইয়া একেবারে হাতে গোনা কয়েক পয়সা বেতন নিয়া মাদ্রাসায় পড়াইয়া আমার আপনার বাচ্চাকে পাকনা পাক শিখাইয়া ওযু গোসল শিখাইয়া মুসলমানের মতো জীবনযাপন করার যোগ্য বানাইয়া জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানাইয়া মাদ্রাসা থেকে বাইর দিয়ে দেয়, এটা আলেমরা তাদের আল্লাহর দেওয়া একটা ডিউটি পালনের জন্য। না হয় এই মৌলানা সাহেব একটা সিএনজি দৌড়াইলে এই মাদ্রাসা থেকে ডাবল টাকা রুজি করতে পারত, কিন্তু উনি সব বাদ দিয়া কেন মাদ্রাসায় পড়ায়, শুধুমাত্র আল্লাহর দেওয়া ডিউটি যে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে সেইটা পালন করার জন্য। কিন্তু মাদ্রাসায় কয়জন পড়ে? আমরা তো বাস করি মুসলমান সমাজে ঠিক, কিন্তু আমাদের মুসলমানদের বাচ্চা বলুন বেশিরভাগ মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে? আপনারা তো কথা বলেন না, সত্য কথা উচ্চারণ করা যায় না, বেশিরভাগ মাদ্রাসায় না স্কুলে। এখানে গিয়ে ফাঁক না ফাঁক ওযু গোসল শিখে না, পেশাব করে ফানিলো জানে না, পেশাব করে ফানিলো এটা পর্যন্ত জানে না। গরু ছাগলে যেভাবে পেশাব করে দাঁড়াইয়া এইভাবে স্কুলে ফইরা ফ্যান লাগাইয়া পেশাব করে, এরা মানুষত্ব শিখাইতে পারে না। যে ছেলেটা মানুষ ছিল তারে আদা গরু বানাইয়া বাড়ি পাঠায়, কিন্তু আমরা বেশিরভাগ সন্তানদেরকে আমরা সেখানেই পাঠাই। মাদ্রাসাত পড়াইয়া আলেমরা তো কিছু মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করলো, বেশিরভাগ মানুষ হয়তো মাদ্রাসায় নাই, এরার কি কবর হাসর নাই? কথা বলেন না আপনারা, আছে এরা, এরা জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? তখন আলেমরা চিন্তা করলেন এদেরকে বাঁচানোর আর একটা লাইন হলো দাওয়াত ও তবলিগ। দাওয়াত ও তবলিগের মধ্যে যে লোকটা যাবে চুর ডাকাই বদমাশ হইলেও তিন চিল্লা দিয়া অলি হইয়া বাড়ি ফিরে আয়, যে লোকটা পরিবারের জন্য বড় এক বোঝা ছিল, যে লোকটা ফসরাপ করে ফানিলো জানতো না, যে লোকটা ওযু গোসল জানতো না, তিন চিল্লায় যে আদা উজুর হইয়া বাড়ি তায়, এই লোকটা জাহান্নামের রাস্তায় ছিল, জান্নাতের পথ পাইলো দাওয়াত ও তবলিগের উসিলায়। কিন্তু আমি আপনারা জিজ্ঞেস করি, আমরা দেশের বেশিরভাগ মানুষই কি মাদ্রাসায় পড়ে তবলিগ করে না বাইরে, তবলিগেরও বাহিরে? তো এই মানুষগুলি জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? এই এই সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আরেকটা ব্যবস্থার নাম হলো ওয়াজ মাহফিল। এখানে তবলিগি গাইরে তবলিগি নির্বিশেষে সর্বস্তরের মানুষ হাজির হয়, এই সর্বস্তরের মানুষকে হাজির করে যেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা দেখাইয়া দেওয়া যায়, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ বছরে এক দুইবার মাহফিলের আয়োজন করে। কথাটা বুঝছেন কিনা? রইল তেইলে চাল কালেকশন করেন কেন? কালেকশনটাও জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম। কিভাবে? শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে, আনাদি ইবনে হাতিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লিমুহুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمرة
বুখারী শরীফ সহ হাদিসের প্রায় সব কিতাবে হাদিসটা আছে। আল্লাহর রসুল বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা করার সময় মানুষরে একা একা নিয়ে কিছু কথা বলবেন, আপনার সাথেও বলবেন, আমার সাথেও বলবেন। যারা দুনিয়া থেকে চলে গেছে এদের সাথেও আল্লাহ কথা বলবেন, আমার পরে আপনার পরে যারা আসবে তাদের সাথেও আল্লাহ কথা বলবেন। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ হাসরের মাঠে একা একা কথা বলবেন, আর তখন আল্লাহ আর বান্দার মাঝখানে আর কোনো লোক থাকবে না, একজন আল্লাহর বান্দা আর কেউ না, একমাত্র। তখন সারা জীবন বর্যতগুলি নেকি করেছিল তার ডান দিকে থাকবে, সারা জীবন বর্যতগুলি গুনাহ করেছিল বাম দিকে থাকবে, সামনের দিকে জাহান্নামের জ্বলন্ত আগুন থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতারগুলি স্মরণ করাইয়া দিয়া নেকিগুলোর মধ্যে থেকে বিশেষভাবে দান সৎকার নেকির দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, তোমাকে দানের উসিলায় জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হইল। কাজেই মাদ্রাসা কর্তৃপক্ষ যে মাহফিলে আমাদের থেকে দান নেয়, কালেকশন নেয়, এটা কি মাদ্রাসারই পুরা স্বার্থ না আমরা বাঁচানোর স্বার্থও আছে? আমাদের বাঁচানোর স্বার্থ আছে। যদি বিশ্বাস না করেন, দান টান না করে বৈশা থাকেন, মইরা দেখেন যারা দিছিল এরা পাচ্ছে না আপনি পাচ্ছেন, মইরা দেখবেন এরপরে বুঝবেন। আজকাল অনেকেই বুঝে না, মাদ্রাসাওয়ালারা কালেকশনের জন্য গেলে রাগ করে বৈশা করে, বোঝা যাইতেছে বেটার ফেটের ফিকিরে গেছে, আসলে তার ফেটের ফিকিরে যায় নাই। সে চাইলে একটা ড্রাইভারি কইরা তোমার মাদ্রাসার পড়ানির থেকে আরো লাভ বেশি টাকা রুজি করতে পারতো। এই লোকটা গেছে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মহতরম হাজরিন, গেল আমার কিছু এলুমেলু কথা যেগুলো বলছিলাম তাওয়াজ্জু থেকে আসলো, আশা করি কথাগুলো অনুচিত না এবং বেকার না, কথাগুলো আসলে কাজেরই। আপনারা কি বলেন? এইগুলি দরকারি কথা এখনের সমাজের মানুষের জন্য। যেহেতু পিছনের কথা স্মরণ আছে, আমি আপনারা জিজ্ঞাসা করি, মাদ্রাসাওয়ালারা মাহফিলের আয়োজন করে কাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? আমরারে সর্বস্তরের মানুষকে। এখন সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর লাইন কি কি, কি কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, এর এক একটা রাস্তা দৈরা দৈরা বুঝাইয়া দেওয়া হইল আলেমদের দায়িত্ব। আজকের উলামায়ে কেরামে অনেক কথাই আপনারা বলছেন, আমি সবগুলি লাইন আপনারা বলার টাইম আমার নাই, আমি একটা লাইনের আলোচনা করবো। এই লাইনেও মানুষ জাহান্নামে যাবে এবং বেশি যাচ্ছে। এই লাইনটার নাম হইল সুদের লাইন। মনে হয় এই দেশে কেউ সুদ খায় না, খায় কি না? জীবনভর স্মরণ রাখবেন, এই সুদ কাকে বলে, সুদ থেকে আমরা বাঁচতাম কেমনে, সুদের কারণে মানুষের কি ক্ষতিটা হবে পরকালে। আমি আপনার সামনে কোরআন ও হাদিসের আলোকে আরজ করতে চাই, মনোযোগ দিয়া শুনবেন তো ইনশাল্লাহ। যদি কিছু তিতা কথা আসে, যদি কিছু কথা কারো গায়ে লাগে, বরদাস্ত করে নেবেন নিজের স্বার্থে। উপস্থিতে আপনার কাছে খারাপ লাগলেও মাইনা নিলে পরে মিষ্টি লাগবে। আপনারা দেখবেন বাচ্চারে অনেক সময় ডাক্তার ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন যে সময় দেয় খুব আরাম লাগে না, ব্যথা পায়, কিন্তু এই কষ্টটা মান্য নিলে পরে যখন রোগ সারে তখন ওই ডাক্তারটা খুব ভালো ছিল। শুরুতে কিন্তু ডাক্তারের উপর কাঁদছে এবং রাগ হয়েছে, এবার স্যার আমার খানা করে লাইতেছে, কিন্তু বরদাস্ত করে ইঞ্জেকশনটা গ্রহণ করে নিলে পরে রোগ ভালো হওয়ার পরে ডাক্তারের গুণ গায়, আরও দশজন হয় অমুক ডাক্তারের কাছে যাও, বেচারার কাছে গিয়ে আমি ভালো হয়েছি। তেমনিভাবে হক্কানি উলামায়ে কেরামের উপস্থিত ওয়াজ অনেক মানুষের অন্তরে গিয়ে ইঞ্জেকশনের মতো খোঁচা লাগতে পারে, কিন্তু উপস্থিত যদি আপনি মান্যা নিতে পারেন, বরদাস্ত করে নিতে পারেন, পরবর্তী জিন্দগি যখন উজ্জ্বল হবে তখন বলবেন এই হুজুরটা ওই খাঁটি হুজুর আছে, এই হুজুরই আসলে ভালো হুজুর, যে হুজুরের কারণে আজকে আমার এই পরিবর্তন হয়েছে। কথাটা বুঝতেছেন নি আপনারা? কাজে আমি এখন থেকে দৈরা যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো একটা বিষয় নিয়ে, সেটার নাম সুদ এর ক্ষতিসমূহ।